কলকাতা পুলিশ মেগা মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নেয় টোটাল একশোটা প্রশ্নের উপর মক টেস্ট হবে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে কমেন্ট বক্স জানাবে এবং তার সাথে নতুন আর টেলিগ্রাম গ্রুপ আমি করে দিলাম তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা জয়েন করো যাদের ম্যাথ করতে প্রবলেম হবে বা জি আই করতে প্রবলেম হবে আমি তাদেরকে অনেক সাহায্য করবো ওই গ্রুপটার মাধ্যমে এবং এই প্র্যাকটিস সেটটার মাধ্যমে যে তোমাদের জিআই করতে প্রবলেম হবে বা ম্যাথ করতে প্রবলেম হবে সেগুলো অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো প্রথম কোশ্চেন দেখো এখানে দেখানো সম্ভব নয় কারণ এটা মক টেস্ট ক্লাস কারণ এমনি ষাট একশোটা প্রশ্ন করতে ষাট মিনিটের উপরে চলে যাবে তারপর যদি আমি ম্যাথগুলো বা জেআইগুলো দেখাতে চাই এখানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে দেখো দশ বছরে কোনো টাকা সরল সুদ যদি ছয়শো টাকা হয় যদি টাকাটি পাঁচ বছর পর তিন গুণ হয় তবে দশ বছর বাদে সরল সুদ কত হবে তো এই কোশ্চেন তোমার কারেক্ট অ্যান্সার হবে বারোশো টাকা একটা ইজি কোশ্চেন তবু তোমাদেরকে আমি এই কোশ্চেনটা বলে দিচ্ছি দেখো ভালো করে বুঝে নাও যে কি বললো এখানে ছয়শো টাকা বলেছে কত দশ বছরে তাহলে পাঁচ বছরে কত হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় কত তিনশো টাকা হয়ে যাবে তাই তো পাঁচ বছরের কত হবে তিনশো টাকা হয়ে যাবে এবং পাঁচ বছর পর তার তিন গুণ হবে তাহলে তিনশো টাকা তিন গুণ করলে কত হয়ে যায় নয়শো টাকা হয়ে যায় তাহলে আগে পাঁচ বছরের আগে ছিল তিনশো টাকা আর তারপর এলো কত নয়শো টাকা তাহলে টোটাল দশ বছরে কত হলো নয়শো তিনশো যোগ করলে বারোশো টাকা তোমরা টেলিগ্রাফ গ্রুপে জয়েন করো সেখানে আমি হাতে লিখে সুন্দর করে বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই এবার দেখো দু নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো একটি ট্রেন ঘন্টায় পঁচিশ কিমি গতিতে হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা শুরুর পাঁচ ঘন্টা পর অপর একটি ট্রেন ঘন্টায় পঁয়ত্রিশ কিমি গতিতে হাওড়া থেকে ওই একই গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তবে কলকাতা থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে তো তোমাদের এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে চারশো সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই কিমি এবার দেখো তিন নম্বর যে কোশ্চেনটা রয়েছে আকাশের সাইকেলে চেপে ঘন্টায় পাঁচ কিমি বেগে গন্তব্যস্থলে পৌঁছলে দশ মিনিট দেরি হয় এবং ঘন্টায় সাত কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে কুড়ি মিনিট আগে পৌঁছায় তবে গন্তব্যস্থলের দূরত্ব কত তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ আট দশমিক সাত পাঁচ শূন্য কেমি তিন নম্বর কোশ্চেন দেখো জুলাই মাসের শেষ দিন ছিল শনিবার নিচের কোন বারটি পাঁচবার এসেছে জুলাই মাসে জুলাই মাসের শেষ দিন ছিল শনিবার নিচের কোন বারটি পাঁচবার এসেছে জুলাই মাসে কারেক্ট অ্যান্সার হবে কি বৃহস্পতিবার অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো যদি এ প্লাস বি মানে এ বি এর মা এ মাইনাস বি মানে এ বি এর ভাই এ প্লাস বি মানে এ বিয়ের পিতা এ গুণ বি মানে এ বিয়ের কী বলছে বোন তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা বোঝা যাবে পি কিউয়ের মামা এই ধরনের কিন্তু জিআই পরীক্ষায় আসে তোমরা সলভ না করতে পারো আবার বলছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমি প্রত্যেকটা অসুবিধা তোমাদের পাশে আছি তা কারেক্ট আনসার হবে কি এটার অপশান ডি কিউ মাইনাস এস প্লাস পি উত্তর হবে এবার দেখো ছ নম্বর কোয়েশ্চেন দেখো জিকে নেওয়া হয়েছে আশা করি জিকে তোমরা পারবে দেখো নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান এ লিথিয়াম লিথিয়াম হচ্ছে নিম্নলিখিত যে ধাতু দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা ধাতু এবার দেখো সাত নম্বর যে কোশ্চেনটা আছে কী বলা হয়েছে শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না কারেক্ট অ্যান্সার কী হবে এটা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না আট নম্বর কোশ্চেন কী রয়েছে ওভাল উইন্ডো কোন অঙ্গে দেখা যায় ওভাল উইন্ডো কোন অঙ্গে দেখা যায় কারেক্ট অ্যান্সার হবে কি চোখে দেখা যায় অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার এবার আমার পরবর্তী নয় নম্বর কোয়েশ্চেন দেখব দেখো দরিদ্র মেয়েদের বিবাহের সাহায্যের জন্য কোন রাজ্য সরকার রূপশ্রী স্কিম চালু করেছে দরিদ্র মেয়েদের বিবাহের জন্য কোন রাজ্য সরকার রূপশ্রী স্কিম চালু করেছে আমরা সকলে জানি এটা কারেক্ট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ অপশান বি এবার দেখো দশ নম্বর দেখো একটা ম্যাথ রয়েছে তিনটি ঝুড়িতে ফল ছিল প্রথম ঝুড়িতে দ্বিতীয় ঝুড়ির তুলনায় দ্বিগুণ ফল ছিল তৃতীয় ঝুড়িতে প্রথম ঝুড়ির তিনের চার অংশ ফল ছিল যদি সব ঝুড়িতে মোট ফলের গড় তিরিশ হয় তাহলে প্রথম ঝুড়িতে কতগুলি ফল ছিল তোমরা অপশন দেখতে পাচ্ছ তো তোমাদের এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ চল্লিশ তোমরা স্ক্রিনশটও নিতে পারো এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর স্থির জলে একটি নৌকার বেগ ছত্রিশ কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পাঁচ দশমিক ছয় কিমি অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে আমি নৌকা স্রোত সম্পর্কে শর্ট ট্রিক্সের ম্যাথ করেছি আমি সম্পূর্ণ যত ম্যাথ করেছি তার শর্ট ট্রিক্সের তার প্লে লিস্ট করে দিয়েছি আমি তার লিঙ্কও ডিসক্রিপশান দিয়ে দেবো তোমরা যদি আগ্রহ থাকো দেখতে পারো সেখানে ক্লিক করে এই কোশ্চেনটা কারেক্ট আনসার যাবে আমাদের অপশান বি এক ঘন্টা চব্বিশ মিনিট এবার দেখো বারো নম্বর কোয়েশ্চেন দেখো একটি পরিবারের আটজন সদস্যের গড় বয়স তিরিশ বছর চার মাস তাদের পিতামা মহের বয়স যোগ করলে বয়স ছয় বছর দুই মাস বৃদ্ধি পায় তাহলে মহের বয়স কত হবে তো তোমাদের এই কোশ্চেনটা বারো নম্বর কোয়েশ্চেন দেখলে যেটা তার কারেক্ট আনসার হবে কি অপশান সি তোমরা স্ক্রিনশট নিতে পারো পঁচাশি বছর দশ মাস পরবর্তী দেখো জলাশয়ে প্রচুর উদ্ভিদ জন্মালে তার ফলে সৃষ্টি হয় কি প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা আসে জলাশয়ে প্রচুর উদ্ভিদ জন্মালে তার ফলে সৃষ্ট হয় কি তো কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ ইউটোফিকেশান সৃষ্টি হয় এবার চৌদ্দো নম্বর কোশ্চেনটা আসলে চারশো বছরের মাসের উনত্রিশতম দিনটি কতবার আসে চারশো বছরের মাসের উনত্রিশতম দিনটি কতবার আসে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান ডি চার চার নয় সাতবার আসবে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো চিংড়ির রেচন অঙ্গের নাম কি পনেরো নম্বর কোশ্চেন কী নেওয়া আছে চিংড়ির রেচন অঙ্গের নাম কি ইজি কোশ্চেন তোমরা সকলে পারবে আমি জানি তো এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান সি সবুজ গ্রন্থি কারেক্ট আনসার এবার ষোলো নম্বর কোশ্চেন দেখো চল্লিশ থেকে দুশোর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি চল্লিশ থেকে সাতশোর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি কারেক্ট আনসার হবে অপশান ডি তেইশটি এবার দেখো সতেরো নম্বর কোশ্চেন রবি সাদা পরেনি এবং অজয় নীল পোশাক পরেনি রবি আর সোহম ভিন্ন রঙের পোশাক পরেছে কেবল সচিনের পরনে লাল পোশাক সোহনের পোশাকের রঙ কী যদি প্রত্যেকে বিভিন্ন রঙের পোশাক পরে থাকে এবার তোমার স্ক্রিনশট দিয়ে দেখো বাড়িতে প্র্যাকটিস করো না পারলে তোমার টেলিগ্রাম গ্রুপ অবশ্যই আছে তোমাদের জন্য অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে কি কোনোটি নয় কারেক্ট অ্যান্সার হবে এবার দেখো জিআই নেওয়া হয়েছে ভুল সংখ্যাটি নির্ণয় করো কী বলা হচ্ছে ওয়ান জিরো জিরো এইট জিরো তারপর বলছে ফাইভ জিরো ফোর জিরো তারপরে আবার কমে আসছে ওয়ান সিক্স এইট জিরো ফোর ফোর জিরো এইট ফোর তারপরে ওয়ান ফোর তারপরে টু বলা হয়েছে এর মধ্যে ভুল সংখ্যা কোনটা বলা হয়েছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল তো এই কোশ্চেন তোমাদের কারেক্ট অ্যান্সার আঠেরো নম্বর কোশ্চেনের অপশান সি ফোর ফোর জিরো এই কোশ্চেনটার ভুল উত্তর রয়েছে এবার দেখো পরবর্তী দেখো উনিশ নম্বর কোশ্চেন কলকাতা থেকে বনগার বাস ও টেনের ভাড়া অনুপাত ফোর টু ফাইভ বাসের ভাড়া টেন পার্সেন্ট এবং টেনের ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন ভাড়ার অনুপাত কত হবে কলকাতা থেকে বনগাঁর বাস ও টেনের বাসের অনুপাত ফোর টু ফাইভ বাসের ভাড়া টেন পার্সেন্ট এবং টেনের ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন ভাড়ার অনুপাত কত হবে এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট আনসার হবে অপশান এ এগারো টু পনেরো এবার দেখো পরবর্তী কুই নম্বর কোশ্চেন কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে কারেক্ট হবে কি প্রচুর পরীক্ষায় আসে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় একুশ নম্বর কোশ্চেন দেখো তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি। তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কি তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে সমস্ত অঙ্গ অপশান বি কারেক্ট অ্যান্সার বাইশ নম্বর কোশ্চেন একটি ট্রেন একশো কুড়ি একটি ট্রেন একশো কুড়ি কিমি পশ্চিম দিকে গেল, তিরিশ কিমি দক্ষিণ দিকে গেল। এবং আশি কিমি পূর্ব দিকে গেল। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের প্রথম অবস্থান থেকে স্টেশনের কোন দিকে অবস্থিত রয়েছে অর্থাৎ দিক নির্ণয়ের একটা এখানে জিআই দেওয়া হয়েছিল তো এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার এবার দেখো তেইশ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোন রেলমন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেছিলেন নিচের কোন রেলমন্ত্রী সবচেয়ে বেশি রেল বাজেট পাশ করেছিলেন তো কারেক্ট অ্যান্সার হবে অপশান সি লালু প্রসাদ যাদব সবচেয়ে বেশি রেল বাজেট পাশ করেছিলেন এখানটা একটুখানি স্ক্যান করতে একটু অসুবিধা হয়েছে দেখো আমি সমস্ত কিছু বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই প্রথমে আছে লেখা আছে পঁচিশটি নাঙুল দিয়ে ষোলোশো বিঘা জমি চাষ করতে ছত্রিশ দিন সময় লাগে অর্ধেক জমি কেবল মাত্র একটি ট্র্যাক্টর দিয়ে কুড়ি দিনের সময় লাগে একটি ট্র্যাক্টর কয়টি নাঙলের সমান কাজ করে ওকে আমি তোমাদেরকে একটা বলে দিলাম তবু আরেকবার তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে কি বলা হয়েছে পঁচিশটি নাঙল দিয়ে ষোলোশো বিঘা জমি চাষ করতে এটা ছত্রিশ হবে না এটা বত্রিশ হবে দেখলাম বত্রিশ দিন সময় লাগে অর্ধেক জমি কেবলমাত্র একটি ট্র্যাক্টর দিয়ে চাষ করতে কুড়ি দিন সময় লাগে একটি ট্র্যাক্টর কয়টি নাঙলের সমান কাজ করে তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অপশান সি কুড়িটি নাঙলের কাজ করে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো বুধ গ্রহে বায়ুমণ্ডল না থাকার কারণ কি। বুধ গ্রহে বায়ুমণ্ডল না থাকার কারণ কী কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ নিম্ন মহাকর্ষ এবং উচ্চ তাপমাত্রা ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো নিচের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার তোমার সকলে জানো হেপারিন থাকার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার সাতাশ নম্বর কোশ্চেন দেখো একটি বালকের গ্রুপে যত সংখ্যক বালক আছে প্রত্যেকের ততগুলি মার্বেল আছে বালকের সংখ্যা মোট তিনশো চব্বিশ হলে মার্বেল থা তিনশো চব্বিশটি মার্বেল থাকলে বালকের সংখ্যা কত আবার পড়ছে দেখো একটি বালকের গ্রুপে যত সংখ্যক বালক আছে প্রত্যেকে ততগুলি মার্বেল আছে বালকের সংখ্যা মোট তিনশো চব্বিশটি মার্বেল থাকলে বালকের সংখ্যা কত বালকের কাছে মোট তিনশো চব্বিশটি মার্বেল থাকলে বালকের সংখ্যা কত ভালো করে বোঝো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ আঠেরোটি এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো বৃক্ষের গঠনমূলক ও কার্যমূলক একক কী বৃক্ষের গঠনমূলক ও কার্যমূলক একক কি তো এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে নেফ্রন অপশান সি কারেক্ট অ্যান্সার উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় তা এই কোশ্চেনে তোমাদের কারেক্ট আনসার হবে ইনসুলিন হবে অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো তিরিশ নম্বর কোশ্চেন দেখো চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন হবে চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন হবে কারেক্ট আনসার হবে কি কমবে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন প্রচুর পরীক্ষা আসতে দেখা যায় ফিউজ তারে কোন ধর্ম দেখা যায় ফিউজ তারে কোন ধর্মকে দেখা যায় এই কোয়েশ্চিনে তোমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি নিম্ন গণনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক দেখতে পাওয়া যায় বত্রিশ নম্বর কোশ্চেন ভারতের জীবন বিমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের জীবন বিমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কারেক্ট অ্যান্সার উনিশশো ছাপ্পান্ন সালে অপশন এ কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার হবে এবার দেখো পরবর্তী কোশ্চেন কোন শহরটিতে শহরটিকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় কোন শহরটিকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় তোমরা অ্যান্সার কর যথেষ্ট সময় পাচ্ছ অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে কি মাদুরাই তাহলে কোন শহরটিকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় তাকে মাদুরাইকে বলা হয় পরবর্তী দেখো চৌত্রিশ নম্বর কোশ্চেন ঢেকি কোন শ্রেণীর লিভার ঢেকি কোন শ্রেণীর লিভার কারেক্ট অ্যান্সার হবে কি এটা ঢেকি প্রথম শ্রেণীর লিভার অপশান এ কারেক্ট অ্যান্সার এবার আমার পরবর্তী দেখব পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখব আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে কি বিক্ষোপণের জন্য হয়ে থাকে অপশান সি কারেক্ট অ্যান্সার এবার দেখো ছত্রিশ নম্বর কোশ্চেন লাল আলোতে সবুজ পাতাকে কেমন দেখাবে লাল আলোতে সবুজ পাতাকে কেমন দেখাবে তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি কালো দেখাবে সাঁইত্রিশ নম্বর কোশ্চেন দেখো ম্যাথ রয়েছে গড়ের চ্যাপ্টার উপরে তিরিশটি সংখ্যার গড় চল্লিশ এবং চল্লিশটি সংখ্যার গড় তিরিশ হলে সবকটি সংখ্যার গড় কত হবে তিরিশটি সংখ্যার গড় চল্লিশ এবং চল্লিশটি সংখ্যার গড় তিরিশ হলে সবকটি সংখ্যার গড় কত হবে কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ দুশো চল্লিশ বাই সাত উত্তর আসবে পরবর্তী দেখো কোশ্চেন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেট বায়ু মাধ্যমের শব্দের বেগ কত শূন্য ডিগ্রি সেন্টিগ্রেটে বায়ু মাধ্যমের শব্দের বেগ কত হয়ে থাকে তো কারেক্ট অ্যান্সার তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড অপশন এ ইকোস সেন্টার কারেক্ট অ্যান্সার উনচল্লিশ নম্বর দেখো ম্যাথিকে নেওয়া হয়েছে কোনো সংখ্যাকে একান্ন দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে উনচল্লিশ তবে সতেরো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে এই ধরনের অঙ্ক কিছু করতে হয় না জাস্ট এটাকে দিয়ে ভাগ করে দেবে উত্তর চলে আসবে অর্থাৎ সতেরোকে সাত সাতের চৌত্রিশ পাঁচ উত্তর আসবে পাঁচ অবষ্ট থাকবে তাই অপশান বি কারেক্ট অ্যান্সার এই কোয়েস্ট এবার দেখো চল্লিশ নম্বর কোশ্চেন দেখো জল বরফে পরিণত করলে টেন পারসেন্ট আয়তন বাড়ে বরফ গোলে জলে পরিণত হলে আয়তন কত শতাংশ কমে জল বরফে পরিণত হলে টেন পার্সেন্ট আয়তন বাড়ে বরফ গোলে জলে পরিণত হলে আয়তন কত শতাংশ কমে তো এই কোশ্চেন তোমাদের কারেক্ট আনসার হবে অপশান সি একশো বাই এগারো শতাংশ বা নয় পূর্ণ এক বাই এগারো শতাংশ অনেক ক্ষেত্রে থাকে অপশানে বেমানানটি নির্বাচন করুন একটা জিআই দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা বেমানান সেটা তোমাকে বলা হয়েছে এই কোশ্চেনের মাধ্যমে কারেক্ট আনসার হবে এখানে দোকান হচ্ছে বেমানান এবার আমার পরবর্তী কোশ্চেন দেখব নিচের কোন উপাদানের ফলে অ্যালবেডো সবচেয়ে বেশি হয় নিচের কোন উপাদানের ফলে অ্যালবেডো সবচেয়ে বেশি হয়ে থাকে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান সি হঠাৎ করে জমে যাওয়া স্বচ্ছ তুষার রাশির ফলেই অ্যালবেডো সবচেয়ে বেশি হয়ে থাকে তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো অ্যালকোহলের হিমাঙ্ক কত অ্যালকোহলের হিমাঙ্ক কত তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার তোমাদের হবে হচ্ছে অপশান বি এক মাইনাস একশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেট হচ্ছে অ্যালকোহলের হিমাঙ্ক এবার পরবর্তী দেখো আমাদের পরবর্তী চুয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো এখানে একশো এগারো ইস টু সাঁইত্রিশ একশো তেইশ ইস টু কত হবে বলা হয়েছে একশো এগারো ইস টু সাঁইত্রিশ একশো তেইশ ইস টু কত হবে বলা হয়েছে তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ কারেক্ট অ্যান্সার একচল্লিশ কারেক্ট অ্যান্সার আসবে এবার তো পরবর্তীতে একটা পাশ ফেলের চ্যাপ্টার ম্যাথ নেওয়া হয়েছে একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট ছাত্র ইংরাজিতে পাশ করে সত্তর পার্সেন্ট শতাংশ হিন্দিতে পাশ করে এবং চল্লিশ শতাংশ উভয় বিষয়ে পাস করে কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তো এই কোয়েশেনটার কারেক্ট অ্যান্সার হবে এই সমস্ত অঙ্ক ইজিভাবে তোমরা করতে পারবে কিন্তু এখন সলভ করতে গেলে ভিডিও পাওয়া বলছি বড়ো হবে তাই করাচ্ছি না আমি তো কারেক্ট অ্যান্সার হবে কি অপশান বি দশ এবার পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পাওয়া যায় পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌল সর্বাধিক পাওয়া যায় তো ছেচল্লিশ নম্বর কোশ্চেন এর কারেক্ট অ্যান্সার হবে অপশানটি নাইট্রোজেন মৌল সবচেয়ে বেশি পাওয়া যায় পরবর্তী কোশ্চেন সাতচল্লিশ নম্বর দশম গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার কোথায় অনুষ্ঠিত হয়েছিল দশম গ্লোবাল ফোরাম ফু ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো তোমাদের এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে অপশান বি বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল এবার আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখব পরবর্তী অংশটিতে কীভাবে হবে লিখুন পঁচানব্বই নব্বই আশি পঁয়ষট্টি তারপরে কী বসবে পঁচানব্বই নব্বই আশি পঁয়ষট্টি তারপরে কী বসবে তোমরা বুঝতেই পারছো এক একটু করে দশ পনেরো করে নাম্বার কমছে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো তো এর কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে কী অপশান ডি পঁয়তাল্লিশ হবে এরপরে ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন তা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবার দেখো পরবর্তী কোশ্চেন পঞ্চাশ নম্বর সম্প্রতি কোথায় ইন্টারন্যাশনাল কনফারেশন অন ডায়ালগ অফ সিভিলাইজেশন অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি কোথায় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডায়ালগ অফ সিভিলাইজেশন অনুষ্ঠিত হয়েছিল তো লাস্ট যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে অপশান ডি সবকটি স্থানে অনুষ্ঠিত হয়েছিল এবার দেখো অ্যাকাউন্ট নম্বরটা জিআই নেওয়া হয়েছে এ সুমান সুমান ওয়ান বলা হচ্ছে পি এটি সুমান সুমান সাঁইত্রিশ এপি সমান সমান কত হবে জিআইটা করার চেষ্টা করো এ সুমান সুমান ওয়ান পি এটি সুমান সুমন সাঁত্রিশ হলে টিএপি সমান সুমান কত হবে কারেক্ট আনসার হবে অপশান ডি সাঁইত্রিশ এবার দেখো এই কোশ্চেনটার কিন্তু চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি কতটা এখানে মিস্টেক গেছে সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসের সুদ কত হবে এটা বারবার বলছি চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার অঙ্ক সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসের সুদ কত হবে তো কারেক্ট আনসার হবে কি অপশান সি দুই পাঁচ দুই দুই টাকা হবে অর্থাৎ দু হাজার পাঁচশো বাইশ টাকা এবার তিপ্পান্ন নম্বর কোশ্চেন দেখো ভারী জলের রাসায়নিক নাম কি। ভারী জলের রাসায়নিক নাম কি তিপ্পান্ন নম্বর কোশ্চেন কারেক্ট আনসার হবে কি অপশন সি ডয়টোরিয়াম অক্সাইড কারেক্ট এই কোশ্চেনটার হবে এবার দেখো পরবর্তী চুয়ান্ন নম্বর কোশ্চেন দেখবো আমরা অজয় ত্যাগী নীচের কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন অজয় ত্যাগী নীচের কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন তো তোমাদের চুয়ান্ন নম্বর কোশ্চেন কারেক্ট আনসার অপশান ডি সেবি সেবির চেয়ারম্যান তিনি ছিলেন এবার পঞ্চান্ন নম্বর কোশ্চেন দেখব কোন দেশে বিশ্বের বৃহত্তম জলভাগে নিমজ্জিত গুহা আবিষ্কৃত হয়েছে কোন দেশে বিশ্বের বৃহত্তম জলভাগে নিমজ্জিত গুহা আবিষ্কৃত হয়েছে আজকের পঞ্চান্ন নম্বর কোশ্চেন এটা আজকে তোমাদের এটার অ্যান্সার করার তোমরা চেষ্টা করো তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশান বি কারেক্ট অ্যান্সার কী হবে অপশান বি অর্থাৎ মেক্সিকোতে এই সবচেয়ে জলভাগে নিমজ্জিত গুহা আবিষ্কৃত হয়েছে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন কি থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় কী থেকে প্লাস্টার অফ প্রেস তৈরি অর্থাৎ প্লাস্টার অফ প্রেরেসের অনেক মূর্তি ইউজ করে থাকি বাড়িতে সেটা কি থেকে তৈরি করা হয়ে থাকে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার অপশান এ জিপসাম থেকে তৈরি করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো ডিম বেশি সিদ্ধ হলে হালকা হলুদ বর্ণ ধারণ করে কেন ডিম বেশি সিদ্ধ হলে হালকা হলুদ বর্ণ ধারণ করে কেন অ্যান্সার করার চেষ্টা করো এবিসিডি কারেক্ট অ্যান্সার হবে তোমাদের কি অপশন সি ঘটিত যৌগ সৃষ্টি হয় কি হয় লোহ ঘটিত যৌগ সৃষ্টি এখানে হয়ে থাকে এবার আমার পরবর্তী কোশ্চেন দেখবো দেখো আঠারো নম্বর কোশ্চেন আজকের পরবর্তী অংশে কী হবে লিখুন এ জেড তারপরে সি এক্স তারপরে ই ভি তারপরে কী হবে আমি এখানে কোনোটাই সলভ করে দেখাবো না আমি এটা তো বলে দিচ্ছি দেখো এ থেকে সি গাছে সি থেকে ই গেছে জেড থেকে এক্স উল্টো দিক ঘুরছে তারপরে ভি তারপরে কত হবে এরকম করে বের করতে হবে তো তোমাদের এই আঠারো নম্বর কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে অপশান ডি জি টি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো সম্প্রতি কে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সম্প্রতি কে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তো এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে বি এ আর রহমান হয়ে আছেন বর্তমানে অপশান বি কারেক্ট অ্যান্সার ষাট নম্বর দেখো গোলকের একটি পথের ভেতরের দিকের পরিধি দুশো তিনশো বাহান্ন মিটার এবং বাইরের দিকের পরিধি তিনশো ছিয়ানব্বই মিটার পথটির বেত কত গোলাকার একটি ভেতরের দিকের পরিধি তিনশো বাহান্ন মিটার এবং বাইরের দিকের পরিধি তিনশো ছিয়ানব্বই মিটার হলে পথটির বেদ কত তো এই কোশ্চেনে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান এ সাত সেমি সাত সেমি কারেক্ট অ্যান্সার এবার আমার পরবর্তী একষট্টি নম্বর কোশ্চেন দেখব কোনো জিনিসের উপর পরপর দুবার তিরিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে মোট কত ছাড় দেওয়া হল কোনো জিনিসের উপরে পরপর দুবার তিরিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে মোট কত ছাড় দেওয়া হলো একষট্টি নম্বর কোশ্চেন এর কারেক্ট অ্যান্সার হবে সাতচল্লিশ দশমিক পাঁচ পরবর্তীতে বাষট্টি নম্বর কোশ্চেন ছয়টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় চল্লিশ তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি ছয়টি ক্রমিক অযুগ্ম সংখ্যারগড় চল্লিশ তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি বাষট্টি নম্বর কোশ্চেন এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার অপশান সি পঁচাশি পঁচাশি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার পরবর্তী ধরে ম্যাথ নিয়ে আছে দেখো এক্স এর নব্বই পার্সেন্ট সমান সমান ওয়াই হলে ওয়াইয়ের কত শতাংশ এক্স ওয়াইয়ের কত শতাংশ এক্স অ্যান্সার করার চেষ্টা করো তোমরা তো এই কোশ্চেনটা তোমাকে বলে দিচ্ছি কারেক্ট অ্যান্সার হবে অপশন সি একশো এগারো দশমিক এক পরবর্তী কোয়েশ্চেন দেখো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফলের অনুপাত ফাইভ ইস টু থ্রি সংখ্যাগুলির অনুপাত কত দুটি সংখ্যার যোগ ও বিয়োগ ফলের অনুপাত ফাইভ টু থ্রি সংখ্যাগুলির অনুপাত কত চৌষট্টি নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে কি অপশান বি ফোর ইস টু ওয়ান পরবর্তী কোশ্চেন দেখো জিকে থেকে নেওয়া হয়েছে বন্দে মাতারাম গানটি কোন বই থেকে নেওয়া হয় বন্দে মাতারাম গানটি কোন বই থেকে নেওয়া হয় আমরা সকলে জানি কিন্তু প্রচুর পরীক্ষায় তাও রিপিট করা হয়ে থাকে অপশান এ আনন্দ মঠটিকে বন্দে মাতারাম এই গানটি সংগৃহীত করা হয়েছিল এবার আমরা পরবর্তী ছেষট্টি নম্বর কোশ্চেন দেখব আজকে আমরা দেখো বলা হয়েছে কি মানব মস্তিষ্কের কোন খণ্ডটি শোনার জন্য দায়ী মানব মস্তিষ্কের কোন খণ্ডটি শোনার জন্য দায়ী তো কারেক্ট অ্যান্সার হবে অপশান সি টেম্পোরাল অপশান সি কারেক্ট অ্যান্সার মানব মস্তিষ্কের এই টেম্পোরাল খণ্ডটি শোনার জন্য দায়ী পরবর্তী কোশ্চেন দেখো রাজস্থানের কোথায় পারমাণবিক চুল্লি আছে রাজস্থানের কোথায় পারমাণবিক চুল্লি আছে সাতষট্টি নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে চিত্তর গড়ে আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার আটষট্টি নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ভাইরাস নীচের কোনটি ভাইরাস গঠিত রোগ নিচের কোনটি ভাইরাস গঠিত একটি রোগ অ্যান্সার করা তোমার সকলে চেষ্টা করো তো কারেক্ট অ্যান্সার হবে কি আটষট্টি নম্বর কোয়েশ্চেনের অপশান বি গুটি বসন্ত একটি ভাইরাস গঠিত রোগ এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশান অনুসারে আটষট্টির বি কারেক্ট অ্যান্সার এবার উনষট্টি ঊনষট উনসত্তর নম্বর কোশ্চেন দেখবো আজকে আমরা কী রয়েছে দেখো কী বলা হয়েছে কোন শিল্পের জন্য আসানসোল বিখ্যাত কোন শিল্পের জন্য আসানসোল বিখ্যাত তো কারেক্ট অ্যান্সার হবে কি অ্যালুমিনিয়াম শিল্পের জন্য আসানসোল বিখ্যাত অপশান সি কারেক্ট অ্যান্সার এবার আমরা পরবর্তী সত্তর নম্বর কোশ্চেন দেখব দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি সত্তর নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে কি গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘ নদী একাত্তর নম্বর কোশ্চেন বিশ্বের কোন ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় বিশ্বের কোন ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় একাত্তর নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে মান্ডারিন চাইনিজ ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয়ে থাকে বিশ্বে এবার বাহাত্তর নম্বর কোশ্চেন দেখো একটি টিউবলাইট জিঙ্ক সিলিকেট দিয়ে রং করে দেওয়া হলে তা থেকে কিসের আলো বেরোবে একটি টিউবলাইট জিঙ্ক সিলিকেট দিয়ে রঙ করে দেওয়া হলে তার থেকে কী রঙের আলো বেরোবে বাহাত্তর নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো তোমরা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি সবুজ রঙের আলো বেরোবে এবার আমার পরবর্তী তিয়াত্তর নম্বর কোশ্চেন দেখব কোন রাজ্যের জন্ম হার সবচেয়ে কম কোন রাজ্যের জন্ম হার সবচেয়ে কম কারেক্ট অ্যান্সার হবে কেরাল রাজ্যে জন্ম হার সবচেয়ে কম রয়েছে এবার চুয়াত্তর নম্বর কোশ্চেন দেখবো আমরা পৃথিবী থেকে চাঁদে কোনো বস্তুকে নিয়ে গেলে নিচের কোনটি বদল হবে না পৃথিবী থেকে চাঁদে কোনো বস্তুকে নিয়ে গেলে নিচের কোনটির কোনো বদল হতে দেখা যায় না তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে ভরের কোনো পরিবর্তন হবে না অপশান বি কারেক্ট অ্যান্সার পঁচাত্তর নম্বর কোশ্চেন দেখো জলের প্রমাণ স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড জলের প্রমাণ স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেট পঁচাত্তর নম্বর কোশ্চেন আজকের কারেক্ট অ্যান্সার তোমাদের এই কোশ্চেনটার হয়ে যাবে দেখে নাও ভালো করে অপশন এ নিরানব্বই দশমিক ছয় ডিগ্রি যারা এটা ভাবছে একদম সঠিক অ্যান্সার নিরানব্বই দশমিক ছয় ডিগ্রি হচ্ছে জলের প্রমাণ স্ফোটনাঙ্ক এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব ছিয়াত্তর নম্বর কোশ্চেন দেখব নিচের কোন পদার্থটি জলে অদ্রাব্য নিচের কোন পদার্থটি জলে অদ্রাব্য অ্যান্সার কর তোমরা চেষ্টা করো ছিয়াত্তর নম্বর কোশ্চেন আজকের কারেক্ট অ্যান্সার হবে কি অপশান সি লেট সালফেট অপশন সি এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার সাত্তর নম্বর কোশ্চেন দেখো নবজাগরণের জনক কাকে বলা হয় এই কোয়েশ্চেনটা ইজি কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষা রিপিট করা হয় কারেক্ট আনসার হবে অপশান সি যারা ভাবছ রাজা রামমোহন রায় এবার দেখো পরবর্তী কোশ্চেন আটাত্তর নম্বর কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ আটাত্তর নম্বর কোশ্চেন কারেক্ট আনসার হবে অপশান ডি এটি ক্যান্টি লিভার ব্রিজ এটি একটি কি ক্যান্টি লিভার ব্রিজ উন উনআশি নম্বর কোশ্চেনটা দেখো আজকে বর্তমান ভারত কে রচনা করেন বর্তমান ভারত কে রচনা করেছিলেন ইজি কোশ্চেন তবু প্রচুর পরীক্ষায় রিপিট করা হয় তাকে অপশান সি স্বামী বিবেকানন্দ এই বর্তমান ভারত রচনা করেছিলেন আশি নম্বর কোশ্চেন দেখো প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাটার প্রণালী সাত্রে পার হন প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাটার প্রণালী সাত্রে পার হয়েছিলেন অ্যান্সার কর তোমরা চেষ্টা করো সকলে তো এই কোশ্চেনে তোমাদের কারেক্ট আনসার হবে কি আমরা সকলে জানি আরতি যারা ভাবছে একদম কারেক্ট আনসার অপশান বি পরবর্তী একাশি নম্বর কোশ্চেন দেখো কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি। অ্যান্সার করার চেষ্টা করো একাশি নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ বেঙ্গল গেজেট হচ্ছে কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বিরাশি নম্বর কোশ্চেন দেখো কলকাতায় কোন কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয় কলকাতায় কোন কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে কি অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রথম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তিরাশি নম্বর কোয়েশ্চেন দেখো একটা ম্যাথ নেওয়া হয়েছে একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে আশি পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে পাশ করে এবং দশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করে যদি একশো জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত অ্যান্সার কর তোমরা চেষ্টা করো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই কোশ্চেনগুলোর অপশান সি কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন করতে পারো চুরাশি নম্বর কোশ্চেন দেখো কোনো আসলে টু পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ ষাট টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে কোনো আসলে দুই পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ ষাট টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে চুরাশি নম্বর কোশ্চেন আজকের কারেক্ট অ্যান্সার হবে কি ষাট দশমিক ষাট টাকা হবে অপশান এ কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো আমরা দেখব পঁচাশি নম্বর ভারতের কোন সংস্থা ভারতের মোস্ট ট্রাস্টেড এফ এম সি ব্র্যান্ড মর্যাদা পেয়েছিল ভারতের কোন সংস্থা মোস্ট ট্রাস্টেড এফএমসিজি ব্র্যান্ড মর্যাদা পেয়েছিল পঁচাশি নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে কি পতঞ্জলি পেয়েছিল অপশন ডি কারেক্ট অ্যান্সার এবার ছিয়াশি নম্বর কোশ্চেন দেখো নিচের সংখ্যা সিরিজে এমন কতগুলি চার আছে যার আগে ও পরে জ্বর সংখ্যা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানটা এইভাবে দেওয়া হয়েছে আর এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যাতে পরীক্ষার্থীর দিকে নজরটা ওরা কাটতে পারে এবং তারা সময় নষ্ট করে দেখো দেখতে পাচ্ছ তোমরা নিচের কোন সিরিজে এমন কতগুলি চার আছে যার আগে ও পরে জোর সংখ্যা আছে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন ডি এরকম চারবার আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো কত তারিখে আফ্রিকান শিল্পায়ন দিবস পালিত হয় কত তারিখে আফ্রিকান শিল্পায়ন দিবস পালিত হয় সাতাশি নম্বর কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার হবে অপশান সি বাইশে নভেম্বর আফ্রিকান শিল্পায়ন দিবস পালিত হয় এবার আমরা অষ্টশি নম্বর প্রশ্ন দেখব কে ফোভোস ম্যাগাজিনের ইন্ডিয়ান সেলিব্রিটি একশোতম লিস্টের তালিকায় শীর্ষে আছে কে ফোভোর্স ম্যাগাজিনের ইন্ডিয়ান সেলিব্রিটি একশোতম লিস্টের তালিকায় শীর্ষ আছে তো কারেক্ট অ্যান্সার হবে সলমান খান ছিলেন বর্তমানে কে আছেন তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের কোন শহরে ইন্টারন্যাশনাল কফি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ভারতের কোন শহরে ইন্টারন্যাশনাল কফি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তো কারেক্ট অ্যান্সার হবে তোমাদের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় অপশান সি কারেক্ট অ্যান্সার নব্বই নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ফলে তেজস্ক্রিয় পরমাণু কে ফরটিন পাওয়া যায় নিচের কোন ফল নিচের কোন ফলে তেজস পরমাণু কে চল্লিশ পাওয়া যায় অ্যান্সার করার চেষ্টা করো নব্বই নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে কলাতে পাওয়া যায় অপশান এ এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার এবার আমরা একানব্বই নম্বর কোশ্চেন দেখব এক একটি তেতাল্লিশ জনের ক্লাসে বিজয়ের স্থান প্রথম থেকে বারোতম এবং রবির স্থান শেষ থেকে পনেরোতম তাহলে দুজনের মাঝখানে কতজন আছে একটি তেতাল্লিশ জনের ক্লাসে বিজয়ের অবস্থান প্রথম থেকে বারোতম এবং রবির অবস্থান শেষ থেকে পনেরোতম তাহলে দুজনের মাঝখানে কতজন আছে তা কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ আটজন আছে অপশান এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব বিরানব্বই কোশ্চেন কোন সংস্থা ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে ভারতের কোন সংস্থা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে থাকে বিরানব্বই নম্বর কোশ্চেন তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার বি আমরা অনেকে জানি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে এবার তিরানব্বই নম্বর কোশ্চেন দেখবো খাদ্য লোবনের রাসায়নিক নাম কী খাদ্য লোভনের রাসায়নিক নাম কি তিরানব্বই নম্বর কোশ্চেন কারেক্ট আনসার হবে কি অপশান বি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লোবনের রাসায়নিক নাম এবার চুরানব্বই নম্বর কোশ্চেন দেখো একটি সুস্থ মানবদের রক্তের পরিমাণ কত থাকে একটি সুস্থ সুস্থ মানবদের রক্তের পরিমাণ কত থাকে তো তোমাদের কারেক্ট আনসার হবে একটা সুস্থ মানুষের রক্তের পরিমাণ থাকে পাঁচ থেকে ছয় লিটার কত থাকে পাঁচ থেকে ছয় লিটার থাকে এবার আমরা পঁচানব্বই নম্বর কোশ্চেন দেখবো দেখো পৃথিবীর গভীরতম সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম সাধু জলের হ্রদ কোনটি কারেক্ট আনসার হবে কি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম সাধু জলের হ্রদ পরবর্তী দেখো ছিয়ার নম্বর কোশ্চেন দেখো কুইনাইন পাওয়া যায় কি থেকে কুইনাইন পাওয়া যায় কি থেকে অ্যান্সার করার চেষ্টা করো কারেক্ট অ্যান্সার হবে কি শিঙ্কোনা গাছ থেকেই কুইনাইন পাওয়া যায় অপশান বি কারেক্ট অ্যান্সার সাত নম্বর নম্বর কোশ্চেন দেখো একটি ছাত্রকে তিন দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো সে ভুলবশত তিন দ্বারা গুণ করলে উত্তর উনত্রিশ দশমিক সাত হয় তাহলে সঠিক উত্তর কোনটি হবে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে কারেক্ট অ্যান্সার হবে কি এটার হচ্ছে অপশন এ তিন দশমিক তিন এবার দেখো আঠারো নম্বরের কোশ্চেন কী বলা হয়েছে একজন দোকানদার একটি দ্রব্যের ধার্যমূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দিয়েও টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটির ধার্য মূল্য দুশো আশি টাকা হয় তবে প্রকৃত মূল্য কত আবার বলছি তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটির ধার্য মূল্য দুশো আশি টাকা হয় তবে প্রকৃত মূল্য কত হবে কারেক্ট অ্যান্সার হবে কি কোশ্চেনটার অপশান বি দুশো দশ টাকা হবে এবার দেখো নিরানব্বই নম্বর কোশ্চেন কেটে ফেলা দুধে কোন ধরনের অ্যাসিড থাকে কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে অ্যান্সার করার চেষ্টা করো তোমরা তো কারেক্ট অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড থাকে কেটে যাওয়া দুধে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় আজকে শেষ কোশ্চেন ঝালায়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিকা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিকা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় কারেক্ট অ্যান্সার হবে কি অপশান এ অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় ওকে তো তোমার সঙ্গে টোটাল কিন্তু আমি আজকে একশোটা কোশ্চেন আজকে সেট হিসাবে তুলে ধরেছি যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এর মধ্যে কতগুলো পারলে কমেন্ট বক্সে বসে জানাও আমি জানি অনেকে পুরো ভিডিও দেখেনি স্কিপ করে দিয়েছেন যে কজন দেখেছ এরকম প্র্যাকটিসে আসতে থাকবে তোমাদের কাছে তোমাদের সুবিধার্থে ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম